নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে এবং শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাছাড়া শরীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো যদি ভিডিও দেখতে চান, আমার দ্বিতীয় একটি চ্যানেল সুব্রত হেলথে আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার বিশেষ পদ্ধতি, আর তার ডেসক্রিপশান লিংক নিচে দেওয়া হলো। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আগামী 21 জুন 2020 রবিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, তা হল সূর্যগ্রহণ। আপনার জন্ম তারিখ অনুসারে আপনার জীবনে এই বিশেষ গ্রহণের কি প্রভাব হতে চলেছে তা জানার জন্য অবশ্যই আপনি এই ভিডিওটি দেখুন। সূর্যগ্রহণ শুধু খারাপ প্রভাবই মানুষের জীবনে আনে না, বেশ কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাবও নিয়ে আসে, দ্বাদশ রাশি চক্রের বেশ কিছু রাশির ক্ষেত্রে। আগামী 2020 21 জুন রবিবারে এই বিশেষ সূর্যগ্রহণ, এবং এই বিশেষ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে ভারতবর্ষ থেকে। গ্রীষ্মের দাবদাহে এবং সেই সাথে পরপর দুটি চন্দ্রগ্রহণ এবছরে ঘটে গেছে। বৃহস্পতি দ্বারা প্রবাহিত এই সূর্যগ্রহণ, যা আমাদের আবেগ, সংবেদনশীলতা এবং হতাশার প্রতীক হিসাবে মনে করা হয়, আর তা অনেকাংশেই বাড়িয়ে তুলছে বিভিন্ন ক্ষেত্রে। এই বিশেষ চন্দ্রগ্রহণের পাশাপাশি এই সূর্যগ্রহণে পৃথিবীতে বৃষ্টির পরিমাণ বাড়িয়ে তুলতে পারে, তাই অধিক বৃষ্টি বেশ কিছু ক্ষেত্রে অশুভ প্রভাবও আনতে পারে। ভারতের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, সেই সাথে দুর্যোগ, ভূমিকম্পের মতো প্রাকৃতিক সম্ভাবনাগুলো বাড়িয়ে তোলে। তাও বর্তমানে চলছে বিশ্বব্যাপী করোনার মহামারী এবং সমাজের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে তলানিতে নেমেছে। তাছাড়া যে এবং রাষ্ট্রের সঙ্গে যুদ্ধসুলভ মনোভাব তৈরি হয়েছে। পঞ্চতত্ত্বে আগুন এবং জলের ভারসাম্য না হলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, এই বিশেষ সূর্যগ্রহণ সেই ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে আমরা জেনে নেব আগামী এই বিশেষ সূর্যগ্রহণে দ্বাদশ রাশিচক্রের জন্ম তারিখ অনুসারে কী ধরনের শুভ ফল আনতে পারে বা কী ধরনের অশুভ ফল আনতে পারে। যদি আপনার কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ কিংবা 28 তারিখে জন্মগ্রহণ হয়, তাহলে এই বিশেষ সূর্যগ্রহণ আপনাদের আয়ের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে। সূর্যগ্রহণের পরপর ধীরে ধীরে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে, কর্মের প্রচেষ্টা অনুসারে আপনি ফলাফল পাবেন, এবং তা আপনার শুভাশুভ নির্ভর করবে আপনার প্রচেষ্টার পরিমাণের উপর। সমাজে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং শক্তিশালী হবে আপনার পরিচিতি, জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যদি আপনার কোনো মাসের 2 তারিখ, 11 কিংবা 20 অথবা 29 তারিখে জন্মগ্রহণ হয়, বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিচার বুদ্ধি প্রয়োগ করবেন। হঠাৎ কোথাও আপনি বিনিয়োগ করতে যাবেন না, বুঝে শুনে তবেই বিনিয়োগ করবেন। এই বিশেষ সময় থেকে হঠাৎ কোনো কাজের ক্ষেত্রে অর্থের যোগান হয়তো বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই মনোনিবেশ করবেন। যদি কোনো ভ্রমণের বিষয় চলে আসে, সে বিষয়ে আরও বেশি যত্নশীল হবেন। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তাছাড়া এই সময়ে ঋণ থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করুন, ব্যয় বৃদ্ধি পাবে, তাই সমস্ত কিছু বুদ্ধিমানের সঙ্গে চিন্তাভাবনা করে এগিয়ে চলবেন। যে সমস্ত জাতক কিংবা জাতিকার মাসের 3, 12, 21 কিংবা 30 তারিখে জন্ম, তারা এই বিশেষ সূর্যগ্রহণে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে ভূয়সই প্রশংসা পাবেন, পুরানো বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে এবং সংযোগ বৃদ্ধি পাবে।
নিজের প্রতিষ্ঠা বৃদ্ধিতে আপনি সফল হবেন। সূর্যগ্রহণ আপনার শুভ ফল আনবে। শরীর স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দেওয়া দরকার হতে পারে। যাদের এই বিশেষ সূর্যগ্রহণের সময় কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ কিংবা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে সূর্যদেব অত্যন্ত শুভ প্রভাব দেবে। আর্থিক দিক থেকে উপকৃত হবেন, কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে, হঠাৎ আয়ের নতুন উৎস উদ্ভাবন করবেন। রিয়েল এস্টেটে আপনি সিদ্ধান্ত নিয়ে অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনার আর্থিক অবস্থা অন্যান্য সময়ের থেকে ভালো হবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ কিংবা 23 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ব্যয় হঠাৎ বৃদ্ধি পেতে শুরু করবে। আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হবে। স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। শ্বাসকষ্ট সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন, তাই সে বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। আয় ধীরে ধীরে হ্রাস পাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা আসবে। কর্মক্ষেত্রে একটা বিরক্তির ভাব বা বিতর্কের ভাব চলে আসতে পারে, তাই এই বিষয়গুলির প্রতি অবশ্যই যত্ন নেবেন। যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ কিংবা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের এই বিশেষ সূর্যগ্রহণ অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আসন্ন সময়ে নতুন সুযোগ আসতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার। কোমরের ব্যথা কিন্তু এই সময় বাড়তে পারে। পিতার স্নেহ পাবেন এবং পিতার সাহায্য পাবেন। সামগ্রিক দিক থেকে আপনি শুভ ফল পেতে শুরু করবেন। যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ কিংবা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সূর্যগ্রহণের সময় থেকে আপনাদের লড়াই কিছুটা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই সতর্ক হবেন। আর্থিক ক্ষেত্রে সমস্যায় পড়বেন বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করবেন। বিশেষ করে কারোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক ভাঙতে পারে এই সময়। পরিবারের সদস্যদের প্রতি মনোযোগ দেবেন এবং তিক্ত কথা থেকে নিজেকে দূরে রাখবেন। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা কোনো মাসের 8 তারিখ, 17 কিংবা 26 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে সূর্যগ্রহণের প্রভাবে আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে কোনো চিকিৎসা সম্পর্কিত বিষয়ে গাফিলতি করবেন না। প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা বিশেষ তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে এই সময়টি কিন্তু অত্যন্ত খারাপ, তাই সব কিছু ধৈর্য এবং সাবধানতার সঙ্গে আপনার এগিয়ে চলা উচিত। কথাবার্তা এবং বক্তৃতাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের 9 তারিখ, 18 তারিখ কিংবা 27 তারিখে জন্মগ্রহণ করেছেন কোনো মাসের, সেক্ষেত্রে এই সূর্যগ্রহণ আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যোগাযোগ এবং পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আপনি সন্তানের প্রতি মনোযোগী হবেন। আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে অবশ্যই সাহায্য করবে। যারা পেশাদারী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং এই বিশেষ গ্রহণের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের শুভ ফল আসবে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম সংখ্যাতত্ত্ব অনুসারে বিশেষ মাসের বিশেষ তারিখে জন্মগ্রহণকারী জাতক কিংবা জাতিকাদের শুভ ও অশুভ বিষয়ের কি। এখন প্রশ্ন হলো, এই বিশেষ সূর্যগ্রহণ কোথায় কোথায় থেকে দেখা যাবে? তো সেক্ষেত্রে বলবো, আগামী 21 জুন 2020 রবিবারের এই বিশেষ সূর্যগ্রহণ আফ্রিকা, কঙ্গো, ইথিওপিয়ার মতন অঞ্চল থেকে, সেই সাথে দক্ষিণ পাকিস্তান এবং উত্তর ভারত এবং চীন, এই বিশেষ জায়গা থেকে এই বিশেষ সূর্যগ্রহণ দেখা যাবে। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ সূর্যগ্রহণ কত তারিখে, কোন রাশিতে এবং কত ঘন্টা ধরে এই বিশেষ সূর্যগ্রহণ হবে, তা জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন কথা। তাই এই বিশেষ সূর্যগ্রহণে আপনারা অবশ্যই সবাই মিলে সূর্যদেবের প্রণাম করবেন এবং সূর্য মন্ত্র ওং সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করবেন, আর তা করলে সূর্যদেবের কৃপা অবশ্যই পাবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন।
নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।